আজকে তৈরি করেছি দই পটল। দই পটল তৈরি করতে আমার কি কি লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি। দই পটল তৈরি করতে গিয়ে আমার প্রথমে পটল নিয়েছি ছটা ছটা পটল আমি কেটে রেখেছি, পাঁচটা পটল। একটা পটল আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পটলগুলো কেটেছি। পটলের দুটো দিকে দুটো মুখ কেটে নিলাম, নিয়ে পটলের খোসাটা পুরো ছাড়িয়ে দেব। পুরো খোসাটাকে ছাড়িয়ে আমি পটলটা রান্না করছি, কারণ খোসাটা থাকলে অতটা ভালো লাগে না, খোসাটা ছাড়িয়ে নিলে বেশি ভালো লাগে। পুরো খোসাটা ছাড়িয়ে দু দিকের মুখে দু কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে এই দিকে হাফ আর অপোজিট দিকে হাফ, এর অপোজিটে আবার হাফ, এইভাবে কাটবো। একই দিকে হাফ হাফ কাটলে এটা কেটে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটেছি। এর মধ্যে যাতে নুন মশলাগুলো ঢোকে ঠিক সেই জন্য এইভাবে কেটেছি। এবার এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন চারমগজ আর 3টে কাঁচা লঙ্কা, আর এর সাথে 2 টেবিল স্পুন টক দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা একদম মিহি পেস্ট হবে। এবার একটা আমি মশলা বানাবো, সেই মশলাটা 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার যেটা ঝাল, 1/2 টেবিল স্পুন হলুদ দিয়ে 4 টেবিল স্পুন জল দিয়ে আমি এটা একটু 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই মশলা বানানোর কারণটা হচ্ছে যে শুধু শুকনো মশলা তেলের মধ্যে দিলে মশলা পুড়ে যায়, সেই জন্য জলে গুলে মশলাটা বানিয়ে দিলে রান্নাটাও ভালো হয়, মশলাও পুড়ে না। এখানে আমি 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল নিলাম, রান্নাটা পুরো এই 4 টেবিল স্পুনের মধ্যেই হবে, সেই জন্য আমি একবারেই তেলটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি পটলগুলোকে ভাজবো, প্লাস পটলের গ্রেভিটাও বানাবো। পটলগুলো একে একে ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভাজা করতে হবে। খুব ভালো করে ভাজা করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে পরে এটা একটা প্লেটে নামিয়ে রাখবো আমি। ভাজাটা হয়ে গেছে, এবার পটল ভাজাটাকে আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব, জিরে ধনে গুলে গুলে রেখেছিলাম যে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই শুধু মশলাটা তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যেত, সেই জন্য জল দিয়ে আমি রেখেছিলাম। সবসময় জল দিয়ে গুলে মশলাটা দিলে মশলা পোড়ার ভয় থাকে না, মশলার টেস্টও ভালো হয়। তেলের মধ্যে খুব ভালো করে মশলাটাকে ভাজবো, একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। মশলাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, মশলাটা যখনই ভাজবেন দেখবেন মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর মশলাটার থেকে দেখবেন তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটাকে এইভাবে ভেজে এবার এর মধ্যে আমি পটলগুলো
দিয়ে দেব। পটলগুলো দিয়েও মশলাটাকে আবার একটু ভালো করে পটলের সাথে নাড়াচাড়া করতে হবে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, চারমগজ, 3টে কাঁচা লঙ্কা আর দই দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তার সাথে আমি হাফ কাপ মতো আর একটু জলও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে, পটলটা সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল আরো মিশিয়ে দিলাম আমি। যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে করবেন, ভীষণ ভালো হয় খেতে। এবার এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, এটা শুধু রঙের জন্য, এটা ঝাল হয় না, তরকারির কালার আনার জন্য দেওয়া হয়, তো সেটা দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসে। আমি 3টি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেটা বুঝে দেবেন। মিষ্টি, ঝাল, নুন স্বাদ অনুসারে যেরকম যেরকম খান, যে যেরকম খান সেরকমভাবে দেবেন। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে পটলের ভেতরে জুসটাও যাবে আর পটলটাও সেদ্ধ হবে। একটু ঢাকা খুলে খুলে নেড়ে একটু রান্নাটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। খুব বেশিক্ষণ টাইম লাগে না, সব রেডি থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আবার ঢেকে দিলাম, ঢেকে না রান্না করলে পটলের ভেতরে জুসটাও যাবে না, পটলটাও ভালো সেদ্ধ হবে না, আর নইলে খেতে গেলে পটলের ভেতরে একটা পাংশা ভাব থাকে, জল জল মতো থাকে, সেই জন্য ঢেকে রান্না করলে জুসটা ভেতরে যাবে, পটলটা ভালো লাগবে খেতে। একটু ঢেকে ঢেকে গ্যাসটা কমিয়ে রান্নাটা করতে হবে। মোটামুটি রান্নাটা হয়ে এসছে, পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, একটু মিষ্টি দিতে হয়। যদি মনে করেন কম মিষ্টি খাবেন তাহলে 1 টিস্পুন দেবেন, আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নুনটা দেখে নিলাম, নুনটা ঠিকই আছে, নুন আর দিতে লাগবে না। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে আর 1 টিস্পুন ঘি দিয়ে রান্নাটা নামাবো। 1 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুন 2 টিস্পুন ঘি। একটু নাড়িয়ে গ্যাসটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা মধ্যেই থেকে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, 5 মিনিট পর ফিরে এলাম। এবার এটা আস্তে আস্তে প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল দই পটল, এইভাবে বানান, খুব সুন্দর হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।